ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। মানুষের সুখী হওয়ার প্রবল ইচ্ছে, নিজেকে সুখী করবার জন্যে মানুষ সব কিছুর পেছনে দৌড়ায়। যে যুবক জীবন সংগ্রামে সাফল্য পেয়েছে তাকে জিজ্ঞেস করলে সে বলবে এই জগৎ সত্য। আসলে তার সব কিছুই সত্য বলে মনে হয়। হয়তো সেই যুবকই যখন বৃদ্ধ হবে, ভাগ্য দ্বারা বারবার বঞ্চিত হবে, সেই ব্যক্তি জিজ্ঞাসা করলে বলবে সবই অদৃষ্ট। সে ততদিনে গিয়ে বুঝতে পারবে যে বাসনা পূর্ণ হয় না। এই সমস্যার দুটো সিদ্ধান্ত আছে। একটি হলো শূন্যবাদীদের মতো বিশ্বাস করা শুরু করো যে সবই শূন্য, আমরা কিছুই জানি না, আমরা ভূত ভবিষ্যৎ তো দূর, বর্তমান সম্পর্কেও বিশেষ কিছু জানতে পারি না। কারণ ভূত ভবিষ্যৎ অস্বীকার করে, কেবলমাত্র বর্তমানকে স্বীকার করে তার মধ্যে আবদ্ধ থাকতে চাওয়াটা বাতুলতা। তবে এই প্রসঙ্গে আমিও বলে রাখি যে আজ পর্যন্ত আমি এমন মানুষ একজনও দেখতে পাইনি যে এক মিনিটের জন্যেও শূন্যবাদী হতে পারে। মুখে কোনো জিনিস বলা অতি সহজ, কিন্তু সেটা মেনে চলা খুবই কঠিন। এবারে আসি দ্বিতীয় সিদ্ধান্তে। এই প্রশ্নের প্রকৃত উত্তর অন্বেষণ করো, সত্যের অন্বেষণ করো। এই দেহ যা কতগুলি জড় পদার্থের অণুর সমষ্টি মাত্র, এর মধ্যে কি কোনো সত্য লুকিয়ে আছে? মানুষ তার মনে মনে চিরকাল এই তত্ত্বের অনুসন্ধান করেছে। আশ্চর্যের বিষয় হল সব ধর্মই সমস্বরে ঘোষণা করে মানুষ প্রথমে পবিত্র ও নিষ্পাপ ছিল, এখন মানুষের অবনতি হয়েছে। হিন্দুশাস্ত্রে সত্যযুগ বলে যে যুগের কথা বর্ণনা করা হয়েছে, তখন মানুষের ইচ্ছে মৃত্যু ছিল। তখন মানুষ যতদিন ইচ্ছে নিজের শরীরকে রক্ষা করতে পারত, তখন মানুষের মন অনেক শুদ্ধ এবং সংযত ছিল। কিন্তু তারপর থেকেই জগৎ ক্রমশ মন্দ থেকে মন্দতর হতে লাগল। অবশেষে এলো সে বিরাট জলপ্লাবন। অধিকাংশ লোকই সেই প্লাবনে জলমগ্ন হয়ে মারা গেল। এরপর ফের উন্নতি আরম্ভ হল, মানুষ আবার সেই আগের মতো পবিত্র অবস্থা পাওয়ার জন্য ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.